নমস্কার বন্ধুরা, আজকে আর একটা খুবই সুন্দর পূজা প্যান্ডেলে হাজির হয়েছি। সবটা দেখাবো। এই যে প্যান্ডেলটি দেখছেন, এটা কিন্তু কোনো শহরে নয়, শহর থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে, কাটোয়া থেকে 8-10 কিলোমিটার দূরে নগর বলে একটা গ্রাম রয়েছে। কত সুন্দরভাবে দেখুন মন্দিরের আকারের এই প্যান্ডেলটি বানিয়েছে। এর সামনে যে ঘোড়া বা সিনারিগুলো, যে থিম রয়েছে, সেটা মহাভারতের কিছু ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে যে অনেক বড় একটা জলাশয় রয়েছে। এখানের এই যে প্রাইজগুলো দেখছেন, 10-15 বছর হয়তো এই থিম নিয়ে এই প্যান্ডেলটা পুজো হচ্ছে এখানে ঠাকুরের। তো এত প্রাইজ এরা পেয়েছে, যেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রচুর প্রাইজ, প্রতি বছর কিছু না কিছু প্রাইজ এরা পেয়ে থাকে। খুব সুন্দর, এবং 150টা গ্রাম থেকে প্রচুর লোকের ভিড় হয়। তো এখানের যে থিম বা প্যান্ডেলগুলো থাকে, বা ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, দেখাবো আপনাকে ঠাকুরের মূর্তি। তো দেখতে থাকবেন লাস্ট অবধি, যদিও ছোট্ট ভিডিও, কিন্তু এই প্যান্ডেলটা এই বছরের জন্য হয়তো আর বলছি না দেখতে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু থিম নিয়ে খুব সুন্দরভাবে এই ননগর গ্রামের এই পুজোটা হয়ে থাকে। আর প্রত্যেক বছর কিছু না কিছু প্রাইজ কিন্তু এই ক্লাব পেয়ে থাকে প্রত্যেক বছর। তো লাস্ট অবধি দেখতে থাকুন, খুব সুন্দর মূর্তি হয়েছে, মূর্তিটাকেও দেখুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন।